আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম। আজকে আমরা সূরাতু আর রহমান থেকে কথা শুনবো, ইনশাআল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাহেব ইসলাম এই সূরাটাকে বড্ড পছন্দ করতেন। আল্লাহর হাবিব বললেন সবার জন্য একজন নববধূ আছে, কোরআনেরও একটা নববধূ আছে, কোরআনের নববধূর নাম হচ্ছে সূরা আর রহমান। স্বয়ং আল্লাহ তাআলা জান্নাতে জান্নাতীদেরকে এই সূরা আর রহমানটা নিজ কণ্ঠে তেলাওয়াত করে শোনাবেন। তওবার মতো তওবা কর, তওবাতান নসুহা। বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে কাঁদে, তার চোখের পানি চোখবে, নাকের ডগাবে, মাটিতে পড়ার আগেই ওই অনুতপ্ত বান্দার সব গুণা আল্লাহ মাফ করে দেয়। আসলে আমরা সরাসরি কোরআন থেকে শুনি, কারণ কোরআন থেকে শুনলে বরকত বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নাই, আছে সন্দেহ আছে সংশয় আছে? মুত্তাকিনদের জন্য এই বইটারে হেদায়েতের কিতাব করে নাজিল করলো কে? যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, the most authentic and original book in the world, whereof there is no doubt in it, and a guidance to those who are muttaqin. Eta emon boi je boi kono bhul nai, kono sandeho nai, kono songshoy nai. Muttaqin der jonno ei boi tare hidayater kitab kore pathalo ke? Allah. Abar Allah bolen kitabun anzalnahu ilayka litukhrijan nasa minadh dhulumati ilan nur. Nabi he, এই কিতাবকে আমি নাজিল করেছি অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাতে, বামপন্থীগুলারে ডানপন্থী বানাতে, জাহান্নামীগুলারে জান্নাতি বানাতে। এই কিতাব যদি কেউ পড়ে সে মানুষের মতো মানুষ হয়, ওই মানুষ কখনো অন্যায় করে না। এই কিতাব যে পড়ে এবং মানে, এই কিতাবের শিক্ষাকে যে নিজের মধ্যে ধারণ করে, সে কখনো মিথ্যা বলে না, মা বাবার সাথে বেয়াদবি করে না, ওই আলোকিত মানুষটা কখনো টেন্ডারবাজি করে না, চাঁদাবাজি করে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় না, ক্যাসিনো ব্যবসায় নামে না। এই কোরআন যারা বুকে ধারণ করে এরা কোনোদিন পেঁয়াজের দাম বাড়ায় না। জোরে বলেন ঠিক কিনা? এরা কখনো তাদের কোনো কাজে জনমানুষের ক্ষতি করে না, এরা সব সময় কল্যাণের পক্ষে, এরা মানবতার পক্ষে, এরাই হচ্ছে আলোকিত মানুষ, ঠিক কিনা? মানুষ হওয়া পৃথিবীতে বড় কঠিন, খালি চোখে যা দেখেন এগুলো মানুষ না, এগুলো জনসংখ্যা। এগুলো কি? এজন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ। বাড়তেছে কি কমতেছে কি? মানুষ। গরুর পেট থেকে বেরোলেই ওটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলেই ওইটা ছাগল হয়ে যায়, মুরগির পেট থেকে বেরোলেই ওইটা মুরগি, কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না, ওটার মানুষ বানাইতে হয়, তাই না? আবার গরুকে কেউ কোনোদিন বলে না এই তুই গরুর মতো গরু হ, বলে শরীয়তপুরে? আপনারাও বলেন না? ছাগলরে কেউ কোনোদিন বলছে এই তুই ছাগলের মতো ছাগল হ, কিন্তু মানুষকে বলা হয় তুমি মানুষের মতো মানুষ হও। এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই, সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই, ঠিক কিনা? আসল মানুষের বড় অভাব, মানুষের মতো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। এজন্য এই কোরআন থেকে শুনলে লাভ না লস? কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে, প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে। আপনারা করেন? হ্যাঁ, আজকে করছেন কারা কারা দেখি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। প্রতিদিন যেন আমরা পড়ি, আর যারা এখনো শিখতে পারি নাই তারা যেন শিখে নেই। কোরআন পড়া যেমনি সওয়াবের, কোরআন শোনাও তেমনি সওয়াবের, ঠিক কিনা? কোরআন শুনলে রহমত নাজিল করে কে? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন কোরআনের তেলাওয়াত করা হয় মনোযোগ দিয়ে শোনো, তোমাদের উপর রহমত নাজিল করবে কে? আল্লাহ। এজন্য কোরআন পড়া, কোরআন শোনা,
সবটাই জরুরি আমরা যেন কোরআনের সাথে আরো বেশি সম্পর্ক গাঢ় করতে পারি কোরআনকে যেন আমরা আমাদের বন্ধু বানাতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে পড়েন আমিন আজকে আমরা সূরাতু আর রহমান থেকে কথা শুনব ইনশাআল্লাহ পড়েন এই সূরাটা মুখস্থ আছে কার কার ও অনেকেরই তো মুখস্থ হাত নামান এই সূরাটা যদি মুখস্থ নাও থাকে এই সূরার মধ্যে এমন একটা আয়াত আছে এইটা সবার মুখস্থ ঠিক কি না ফাবি আইগি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে এই আয়াতটা সবার মুখস্থ আছে না নাই মজার ব্যাপার হলো এই আয়াতটা আল্লাহ তাআলা এই সূরার ভিতরে একবার দুইবার পাঁচবার দশবার নয় একত্রিশ বার উল্লেখ করেছেন কয়বার দশ বার বললেও তো হইতো বিশ বার বললেও তো হতো একত্রিশ বার বললেন কেন তার মানে এটা জরুরি এটার সিগনিফিক্যান্স তাৎপর্য অনেক বেশি যে জিনিস যত গুরুত্বপূর্ণ এটা বারবার বলতে হয় ঠিক কিনা এই জন্য আল্লাহ তাআলা বারবার বলেছেন বারবার আমাদেরকে সচেতন করেছেন ফাবি আইগি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান আল্লাহ বলেছেন এই মানব জাতি আর জিন জাতি আমার কোন নিয়ামতকে তুই অস্বীকার করবি বল কোন নিয়ামতকে অস্বীকার করবেন বলেন আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করার কোন সুযোগ আছে ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার যদি আমার নিয়ামতগুলো গুনতে শুরু করে দাও গুনতে গুনতে তোমার জীবন শেষ হয়ে যাবে হায়াত ফুরিয়ে যাবে আমি আল্লাহর নিয়ামত গুনে কশিনকালেও তোমরা শেষ করতে পারবে সাগরের জল যদি কালি হয়ে যায় গাছের পাতা যদি খাতা হয়ে যায় সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দেন আল্লাহ বলে গাছের পাতাও ফুরিয়ে যাবে সাগরের জলও ফুরিয়ে যাবে কিন্তু আমার প্রশংসা করে তোমরা শেষ করতে পারবে না এজন্য আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি নাকি কম 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 না বেশি বেশি ফাবি আইগি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান আমার কোন নিয়ামতকে তোরা অস্বীকার করবি বল ও ম্যানকাইন্ড এন্ড জিনকাইন্ড হুইচ অফ মাই মার্সি এন্ড ব্লেসিংস ইউ ওয়ানা ডিনাই আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি অস্বীকার করার সুযোগ আছে নাই আল্লাহর হাবিব সা ইসলাম এই সূরাটাকে বড্ড পছন্দ করতেন সাহাবাদেরকে একবার তিনি এই সূরাটা তেলাওয়াত করে শোনালেন সাহাবারা চুপচাপ ঠিক যেমন এখন আপনারা চুপচাপ আল্লাহর হাবিব বললেন ও সাহাবারা তোমরা তো এই সূরা শুনে চুপ করে বসে আছো কিন্তু তায়েফের ময়দানে জিনদের কাছে এই সূরাটা আমি তেলাওয়াত করেছিলাম তারা কিন্তু চুপচাপ বসে থাকে নাই যতবার আমি ফাবি আইগি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান পড়েছি এই আয়াতের বিপরীতে তারা উত্তর দিয়েছে কারণ এই আয়াতটা একটা প্রশ্ন ইটস এ কোশ্চেন ফ্রম ইওর লর্ড টু ম্যানকাইন্ড এন্ড জিনকাইন্ড এটা আল্লাহর পক্ষ থেকে মানব জাতি এবং জিন জাতির কাছে রেখে দেওয়া একটা প্রশ্ন ফাবি আইগি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি তুই আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার কোন ক্ষমতা আমাদের আছে নাই অসম্ভব এজন্য এটা একটা প্রশ্ন আল্লাহর হাবিব বললেন আমার প্রাণের সাহাবারা তোমাদের সামনে যখন সূরার রহমান তেলাওয়াত করলাম তোমরা চুপচাপ কিন্তু তায়েফের ময়দানে যখন জিনদের কাছে তেলাওয়াত করেছি তখন তারা চুপচাপ থাকে নাই যতবার আমি ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান তেলাওয়াত করেছি প্রত্যেকটা আয়াত শেষে এই প্রশ্নের উত্তর তারা দিয়েছে সুবহানাল্লাহ যতবার এই আয়াতটা পড়েছি প্রত্যেকবার এই আয়াত শেষে তারা প্রশ্নের উত্তর দিয়েছে তারা প্রত্যেকবার বলেছে লা বিশাইইম মিন নিআমিকা রব্বানা নুকাজ্জিবু ফালাকাল হামদু আল্লাহ তোমার কোন নিয়ামত অস্বীকার করার কোন সুযোগ নাই সব প্রশংসার মালিক তুমি আবার যখন এই আয়াতটা আমি পড়েছি আবার উত্তর দিয়েছে আবার আমি পড়েছি আবার উত্তর দিয়েছে এরকম একবার নয় দুইবার নয় পাঁচবার নয় দশবার নয় একত্রিশ বার এই আয়াতটা তেলাওয়াতের পর পর জিনেরা এই আয়াতের উত্তর আমার সামনে দিয়েছে সুবহানাল্লাহ লা বিশাইইম মিন নিআমিকা রব্বানা নুকাযযিবু ফালাকাল হামদু উই ক্যানট ডিনাই We cannot deny any of your mercy and blessings. All praises to you. All praises to you. Shab khamatar malik ekjon chillaye bolta hobe. Tini ke? Tini hocchen Allah. Suratu ar-Rahman. Surah nam ki?
আরো জোরে বলেন কোরআনের 55 নম্বর সূরা এটা কত নাম্বার আয়াত আছে 78টা কয়টা সূরাটা মাক্কি সূরা কি সূরা এবার প্রশ্ন করি উত্তর দেন এই সূরাটা কোরআনের কততম সূরা 55 আয়াত কয়টা 78টা মাক্কি না মাদানী মাশাআল্লাহ এটা আপনারা উত্তর করতে পেরেছেন এই সূরাটার একটা চমৎকার নাম আছে বাইহাকি শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতু আর রহমান আল্লাহর হাবিব বললেন সবার জন্য একজন নববধূ আছে কোরআনেরও একটা নববধূ আছে কোরআনের নববধূর নাম হচ্ছে সূরায়ে আর রহমান আওয়াজ করে সুবহানাল্লাহ বলতে পারলেন না নববধূ বুঝেন তো হ্যাঁ নতুন বউ নববধূ মানে কি আল্লাহর হাবিব বললেন ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতু আর রহমান সবার জন্য একটা নববধূ আছে কোরআনেরও একটা নববধূ আছে কোরআনের নববধূর নাম সূরায়ে আর রহমান নববধূ যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে লিপস্টিক দিয়ে খোপায় ফুল দিয়ে জুয়েলারি পরে অর্নামেন্টস পরে মেকআপ করে পার্লারিং করে তার স্বামীর জন্য ওই রাতে সে নিজেকে উজাড় করে সাজায় ঠিক কি না ঠিক তেমনি আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে কি কি নেয়ামত দিয়েছেন আবার কি কি নেয়ামত জান্নাতে গেলে দিবেন তার সব কিছু বর্ণনা করে এই সূরাটাকে তিনি উজাড় করে সাজিয়েছেন সূরাটার নাম কি আরো জোরে বলেন কি নাম আর রহমান একটা দুর্বল বর্ণনায় এসেছে দুর্বল বর্ণনায় যে আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ তাআলা জান্নাতে জান্নাতীদেরকে এই সূরা আর রহমানটা নিজ কণ্ঠে তেলাওয়াত করে শোনাবেন আমরা আল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনতে চাই কি চাই না আল্লাহর তেলাওয়াত কি আমাদের মতো তেলাওয়াত আল্লাহ দেখতে কি আমাদের মতো লাইসা কামিসলিহি শাই তার মতো কেউ নাই তার মতো কেউ আছে তার মতো কেউ নাই তিনি তার মতো তিনি কার মতো তিনি তার মতো লাইসা কামিসলিহি শাই জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন ও জান্নাতীরা এই কোরআনে যত নাজ নেয়ামতের বর্ণনা দিয়েছিলাম তার সবগুলো কি তোমরা পাই টু পাই বুঝে পেয়েছো জান্নাতীরা বলবে পেয়েছি হঠাৎ এক জান্নাতি হাত তুলে বলবে আল্লাহ একটা জিনিস তো পাই নাই সবাই বলে পাইছি তুমি পাও নাই কি পাও নাই কয় আমনেরই তো পাই নাই সুবহানাল্লাহ পড়বেন না আপনাকেই তো পাই নাই সব দেখলাম সব খাইলাম সব দেখলাম কিন্তু আপনারে তো দেখলাম না আল্লাহ তাআলা তখন বিশাল জান্নাতের এক কনফারেন্স রুমে সবাইকে বসিয়ে আল্লাহর দিদার মানুষকে দেখাবেন আল্লাহ তাআলা তার গোপন সৌন্দর্যকে সেদিন জান্নাতীদের সামনে প্রকাশ করে দিবেন আল্লাহর হাবিব বসবেন ওই কনফারেন্স রুমে সবার সামনে আল্লাহর হাবিবের পেছনে বসবে অন্যান্য নবীরা তারপরে সোহাদা সালেহীন আউলিয়া সবাই বসবে ওই জান্নাতের কনফারেন্স রুমে আমরাও যেন বসার জায়গায় পাই আল্লাহ তুমি তৌফিক দিয়ে দিও আল্লাহ তাআলা অনেকগুলো নূরের পর্দার পেছন থেকে নূরের ঝলকানি মারবেন ওই ঝলকানি এক মুহূর্তের জন্য দিবেন এক মুহূর্ত কয় মুহূর্ত 70,000 নূরের পর্দার কথা বলা হয় এই বর্ণনাটাও দুর্বল পর্দা আছে কিন্তু কয় হাজার জানে কে আল্লাহ ওই পর্দা সরিয়ে আল্লাহ তাআলা সৌন্দর্যের বা নূরের ঝলকানির এক আলোক ছটা জান্নাতীদের সামনে তুলে ধরবেন এক মুহূর্তের জন্য কয় মুহূর্ত আলোক ছটা দিয়েই আবার নাই আবার সরায় ফেলবেন ওই এক মুহূর্ত দেখে জান্নাতীরা পাগল হয়ে যাবে অপলক নেত্রে তাকিয়ে থাকবে এইভাবে চোখের পলক ফেলবে না চোখ মেলে তাকিয়ে আছে কিন্তু সামনে কিন্তু আল্লাহর নূর আর নাই কারণ ওইটা আসছিল কয় মুহূর্তের জন্য এক মুহূর্ত পরে নাই কিন্তু কি যে দেখলাম কত সুন্দর কোটি কোটি বছর এরকম অপলক নেত্রে জান্নাতীরা তাকিয়ে থাকবে ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল আল্লাহ নিজে সুন্দর সৌন্দর্যকে পছন্দ করেন আল্লাহর চাইতে সুন্দর কিছু হতে পারে না চিল্লায় বলেন পারে না পৃথিবী সুন্দর মানুষ সুন্দর
আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তার সৌন্দর্যকে সেদিন জান্নাতীদের সামনে তুলে ধরবে এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে কাফিরদেরকে দাওয়াত দিতে লাগলেন আল্লাহর ইবাদত করো আল্লাহর জিকির করো আল্লাহর প্রশংসা করো এরকম দাওয়াত দিতে দিতে কিছুদিন পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে শুরু করলেন রহমানের ইবাদত করো রহমানের জিকির করো রহমানের পায়ে সেজদায় লুটিয়ে পড়ো তখন কাফেররা প্রশ্ন শুরু করে দিল মুহাম্মদ এতদিন বলতা আল্লাহ এখন কইতেছ রহমানের কথা আসলে কোনটা আল্লাহরে তো আমরা চিনি রহমানরে তো আমরা চিনি না আল্লাহর দাওয়াত দিচ্ছ আল্লাহর গুণগান গাইছো আল্লাহকে আমরা চিনি জানি কিন্তু রহমানটা আবার কে সে আবার কবে আসলো কোত্থেকে আসলো কবে থেকে আছে কতদিন থাকবে রহমানরে তো আমরা চিনি চিনি না ওরা রহমান চিনে না এজন্য আল্লাহ তাআলা রহমানকে চিনায় দেওয়ার জন্য আর রহমান নামে একটা সূরাই নাজিল করে দিলেন وَإِذَا قِيلَ لَهُمُ اسْجُدُوا لِلرَّحْمَنِ قَالُوا وَمَا الرَّحْمَنُ যখন তাদেরকে বিশ্বনবী বললেন রহমানের পায়ে সেজদা দাও রহমানের জন্য সেজদায় লুটিয়ে পড়ো قَالُوا وَمَا الرَّحْمَنُ তারা বলল রহমানটা আবার কে রহমান কে আল্লাহ চিনি রহমানরে তো চিনি না এখন রহমান কে এটা চিনানোর দরকার আছে না নাই রহমান কে এটা চিনানোর জন্য আল্লাহ তাআলা আর রহমান নামে কোরআনে একটা সূরা নাযিল করলেন চিল্লায় পড়েন আল্লাহু আকবার কাফেরদেরকে জানানোর জন্য রব্বুল আলামিন সূরাতু আর রহমান নাযিল করলেন আর বললেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইনসান শেখালেন 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 বায়ান আল্লাহ আকবার আল্লাহ বলেন রহমান কে চিনো না আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আমি হলাম রহমান আমি দয়াময় আমি মেহেরবান আমার দয়ার কোনো শেষ নাই আমার মায়ার কোনো শেষ নাই আমার দয়া ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু হওয়া সম্ভব ওসিআত রহমতি কুল্লা শাই সব জায়গায় আমার আল্লাহর রহমত আছে না নাই আল্লাহর রহমত ছাড়া এক ফোঁটা বৃষ্টি আকাশ থেকে জমিনে ঝরে আল্লাহর রহমত ছাড়া একটা গাছের পাতা মাটিতে পড়ে আল্লাহর রহমত ছাড়া একটা শ্বাস আমরা ভেতরে ঢুকাতে পারি আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে কিচ্ছু সম্ভব না চিল্লায় বলেন ঠিক কি না আমার আল্লাহর দয়া ভালোবাসা যে কত বেশি আমরা জানি না আমরা জানি না আরশের বুকে আল্লাহ বিশাল সাইনবোর্ডে লিখে রেখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি সাবাকাত রাহমাতি গাদাবি এর মানে হচ্ছে আমার রাগের উপরে আমার দয়া বিজয় লাভ করেছে সাবাকাত রাহমাতি গাদাবি আমার রাগও আছে আল্লাহর রাগ আছে না আমার দয়াও আছে আল্লাহর দয়া আছে না আল্লাহ বললেন আমার রাগও আছে আবার আমার দয়াও আছে তবে জেনে রেখো আমার রাগের চেয়ে দয়া বেশি আল্লাহর কোনটা বেশি দয়া বেশি আমাদের পাপ অন্যায় যত বড় হোক মনে রাখবেন আল্লাহর দয়া তার চাইতেও বড় নাকি ছোট আপনি যত বড় পাপ করেন না কেন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দয়া আছে না নাই বনি ইসরাইলের এক লোক সিরিয়াল কিলার ছিল খালি মার্ডার করতো সিরিয়াল মার্ডার একটা দুইটা তিনটা দশটা পাঁচটা করতে 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 99টা মার্ডার করেছে কয়টা এলাকায় আছে না কিরকম কেউ 99টা মার্ডার কল্পনা করা যায় 99 জন মানুষকে সে নিজ হাতে হত্যা করেছে
99 মার্ডার করার পরে তার মনে ভয় আসলো হায়রে না জানি আল্লাহ আমার সাথে কেমন আচরণ করে আখিরাতে আমার তওবা আছে কিনা কপালে জানি না আমার তো ক্ষমা নাই কি করব আমি তো সে লোকজনদেরকে জিজ্ঞেস করলো আমার ক্ষমা আছে কিনা এটা কে বলতে পারবে আমাকে আল্লাহ maaf করবে কিনা তারা সবাই বলল এই এলাকায় এক আল্লাহর ওলি আছে তার কাছে যাও সে আল্লাহর ওলির কাছে যেয়ে বলে ও আল্লাহর ওলি আমি 99টা হত্যা করেছি 99টা মার্ডার আমার কপালে ক্ষমা আছে কিনা তুমি একটু বলো আল্লাহর ওলি কই কি বললা 99টা মার্ডার হায় হায় সর্বনাশ তোর কোনো ক্ষমা নাই এবার যে মার্ডার করছো কই আমার যেহেতু ক্ষমা নাই তোরে বাঁচায় রেখে লাভ কি তোরেও দিলাম শেষ করে এবার সেঞ্চুরি করে বানাইছ কথা বুঝতেছেন আমার যেহেতু ক্ষমা নাই তো তোরে বাঁচায় রেখে কি লাভ তোরেও শেষ করে দিলাম এবার সেঞ্চুরি সেঞ্চুরি করার পরেও ভয় আছে না নাই অন্তরে অন্তরে তো আল্লাহর ভয় কই যাবে খুঁজতে লাগলো কে সমাধান দিতে পারবে একজন বলল ওই এলাকায় একজন বড় আলেম আছে ওই আলেমের কাছে যাও সে আলেমের কাছে যেয়ে বলে আলেম আমি 99টা হত্যা করেছি এখন আমার বড্ড ভয় হয় আল্লাহ আমারে মাফ করবে কিনা তুমি একটু আমারে বলো আলেম বলে তোমার গুনাহ যত বড়ই হোক আমার আল্লাহর দয়া তার চাইতেও বড় তুমি কি পাপ করেছো কি অন্যায় করেছো তুমি তুমি জানো না আমার রব কত মেহেরবান তিনি কত দয়ালু তিনি ভালোবাসার আধার তিনি করুণার আধার তোমার পাপ অন্যায় যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান তোমার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর ভালোবাসার দয়া হচ্ছে আকাশের সমান তুমি যদি তওবার মতো তওবা করতে পারো ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো চোখের পানি ছেড়ে চোখের পানির বড় দাম চোখের পানির মধ্যে বিশাল কারিশমা এটা আল্লাহ খুব পছন্দ করে দুই ফোঁটা পানি আল্লাহ পছন্দ করে এক জেহাদের ময়দানে শহীদের গাবে ঝরে পড়া রক্তের ফোঁটা দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে কাঁদে তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই ওই অনুতপ্ত বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয় সে জিজ্ঞেস করলো আমার ক্ষমা আছে কিনা আলেম বলে আছে ক্ষমা আছে তওবার মতো তওবা করো তওবাতান নসুহা তওবার মতো তওবা করলে আল্লাহ ঠিকই মাফ করবে সে এতটাই অনুতপ্ত হলো এতটাই সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করলো আলেম পরামর্শ দিল তুমি যে এলাকায় থাকো এলাকাটা ভালো না এলাকাটা ছাড়ো এখানে সব ডাকাতদের এলাকা তুমি একটা ভালো এলাকায় যাও ওখানে যে তওবা করে ভালো মানুষ হয়ে যাও সে নিয়ত করে কাপড় চোপড় গুছিয়ে ভালো এলাকায় যাবে ঘর থেকে বেরোয়ার সাথে সাথেই মালাকুল মাউত চলে আসছে তার রুহু কবজ করে ফেলছে এখন রুহু কে নিয়ে যাবে ফাজাআত মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব রহমতের ফেরেশতারাও আসছে আযাবের ফেরেশতারাও আসছে রহমতের ফেরেশতারা বলে না না সে তওবার নিয়ত করেছে যদিও তওবা করতে পারে নাই যদিও ভালো এলাকায় যেতে পারে নাই তওবার নিয়ত করেছে অনুতপ্ত হয়েছে ক্ষমা চাওয়ার চিন্তা করেছে আমরা তার রুহু নিয়ে ইল্লিনে রেখে দেব আযাবের ফেরেশতারা বলে না না 99টা হত্যা করার পরে আরো একটা হত্যা করে সেঞ্চুরি করেছে এখনো তো ভালোভাবে তওবা করতে পারে নাই তার রুহুটা নিয়ে আমরা সিজ্জিনের ভেতরে ঢুকায় দেব দুই দল ফেরেশতার মারামারি এ বলে আমরা নিব এ বলে আমরা নিব ঝগড়া আছে না নাই আল্লাহ বললেন রাখো রাখো ঝগড়ার দরকার নাই এক কাজ করো যেখানে মারা গিয়েছে ওইখান থেকে ফিতা দিয়ে মাপতে শুরু করো ভালো এলাকাটা যদি কাছে হয় জান্নাতের ফেরেশতারা নেবে খারাপ এলাকা যদি কাছে হয় জাহান্নামের ফেরেশতারা নেবে খারাপ এলাকা তো একেবারেই কাছে ঘর থেকে বেরোয়ার সাথে সাথে মৃত্যু হয়েছে আর ভালো এলাকা তো অনেক দূর আল্লাহ জমিনটারে আদেশ দিলেন জমিন এই অনুতপ্ত বান্দার জন্য তুই ভালো এলাকাটা কাছে চলে আয় ভালো এলাকাটার জমিনটা তুই সংকুচিত হয়ে যা যদিও ঘর থেকে বের হয়েছে একেবারে কাছে খারাপ এলাকাটা হাজার হাজার মাইল দূরে চলে যা ফিতা দিয়ে মাপ দিয়ে দেখে সর্বনাশ ভালো এলাকাটা তো একেবারেই কাছে খারাপ এলাকাটা অনেক দূরে আল্লাহর ফয়সালা অনুযায়ী রহমতের ফেরেশতারা তার রুহুকে নিয়ে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিয়েছে 99টা হত্যা করার পরে আরো একটা হত্যা করে সেঞ্চুরি 100টা খুন করছে আপনি কয়টা করছেন আমি কয়টা করছি
তো 100টা গুণ করে যদি ও মাফ পেতে পারে আমার আল্লাহর কাছ থেকে আমরা কি ক্ষমা পেতে পারি না ওর পাপের কাছে আমাদের পাপ কি কয়টা কয় অক্ত নামাজ পড়ছেন আপনি কয়টা মিথ্যা কথা বলছেন কতবার ঘুষ খাইছেন কত টাকা সুদে লাগাইছেন কত অন্যায় করছেন কত জুলুম করেছেন মনে রাখবেন আপনার পাপ আপনার অন্যায় আপনার জুলুম যত বড় হোক না কেন আমার আল্লাহর দয়া তার চাইতেও বড় এজন্য আল্লাহ নিজের পরিচয় দিয়ে বললেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আমি রহমান আমি দয়ার সাগর আমি কি আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়াই পূর্ণ আমার শরণিশি দিন তোমার দয়াই পূর্ণ আমার শরণিশি দিন আলহামদুলিল্লাহ পড়ে তাহলে বুঝতে পারলাম আমার আল্লাহর দয়ার কোনো শেষ আছে চিল্লায় বলতে হবে আছে দয়া আর ভালোবাসাকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা 100 টুকরা করলেন কয়শো টুকরা সবাই শুনতেছেন কষ্ট হচ্ছে তো উত্তর দিচ্ছেন না যে কত টুকরা করলেন 100 100 টুকরা করে 99 টুকরা দয়া ভালোবাসা আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিলেন আর এক টুকরা দয়া আর ভালোবাসা আল্লাহ তাআলা গোটা বিশ্বের সবার মাঝে ভাগ করে দিলেন আমরা সবাই মিলে পাইছি কয় টুকরা ভালোবাসা উনি রেখে দিয়েছেন কয় টুকরা ওই এক টুকরার কিছু অংশ আমিও তো পাইছি তাই না আপনি পেয়েছেন আমরা সবাই পেয়েছি গোটা বিশ্বের সবাই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা আসবে এসেছিল এবং এখন আছে সবাই মিলে কয় টুকরা ওনার কাছে কয় টুকরা কিন্তু এই এক টুকরা যে আমরা সবাই ভাগে যোগে পাইলাম আমাদের ভালোবাসার নমুনা দেখছেন একজন আরেকজনের ভালোবেসে বলে আত্মহত্যা করে ফেলে আছে না নাই আছে না আহা সালমান শাহ মারা গেছে এই দেশের কয়েকটা মেয়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করছে শুনছেন আহা অমুক সেলিব্রিটির কি হয়েছে ছাদ থেকে লাফ দিয়ে পড়ে মাথা ফাটায় ফেলছে ভালোবাসা আছে না নাই যারে ভালোবাসে তার নাম আবার ছেলেরা হাতের মধ্যে কেটে কেটে লেখে শরীয়তপুরে এগুলো নাই আলহামদুলিল্লাহ হ্যাঁ প্লাস দিয়ে লেখে প্লাস ধরেন আব্দুল্লাহ প্লাস শামিমা তো এ এ প্লাস এস রক্ত দিয়ে লেখে রক্ত আমি অবাক হই নিডেল সুই সুই দিয়ে কেটে কেটে লেখে আব্দুল্লাহর এ প্লাস শামিমার এস কি ভালোবাসা এক ভাগ ভালোবাসার ছিটে ফোটা সবাই মিলে পাইছে এটা ঠেলা যদি এরকম হয় তাহলে যিনি 99 ভাগ ভালোবাসা রেখে দিয়েছে তার ভালোবাসা বেশি না কম দেখেন ছোট্ট বাচ্চাটা রাতে খেতে চায় না মা যদি বলে খাও বলে না খাবো না আব্বু অফিস থেকে আসুক আব্বুর কোলে বসে বসে আব্বু আর আমি একসাথে খাবো এই ছোট্ট বাচ্চাটা কিছু বোঝে না কিন্তু তারপরও তার বাবার জন্য ভালোবাসা তার হৃদয়ে ঢুকাই দিছে কে আপনাদের এলাকায় মুরগি পালেন না আপনারা মুরগি যখন বাচ্চা নিয়ে হাঁটে দেখবেন মুরগি ছানা ধরা যায় না ধরতে গেলে মা মুরগিটা কি করে কামড় দিতে আসে এই ছোট্ট বাচ্চাগুলোর জন্য মা মুরগিটার হৃদয়ের ভিতরে ভালোবাসা ঢুকাই দিল কে আমি পত্রিকাতে এমনও দেখেছি বন্যায় এক মা পানি খেতে খেতে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে কিন্তু বাচ্চাটা মরে নাই বাচ্চার জন্য কি ভালোবাসা এই ছোট্ট বাচ্চার জন্য মায়ের হৃদয়ে জান স্যাক্রিফাইসের মতো এই ভালোবাসা ঢুকাই দিল কে কিছুদিন পরে আবার আসতেছে বিশ্ব ভালোবাসা দিবস তখন দেখা যাবে ভালোবাসা কারে কয় মাদারীপুরের কোনো ফুল বাগান আর খুঁজে পাওয়া যাবে না ফুল ঠিক না এই শরীয়তপুর এলাকায় নিশ্চয়ই আপনারা শরীয়ত লঙ্ঘন না করে ইসলামকে প্র্যাকটিস করেন নাকি এইখানেও বিশ্ব ভালোবাসা আছে হ্যাঁ আছে তো শরীয়তপুর না হ্যাঁ ওই দিন 14 ফেব্রুয়ারি শরীয়ত যায় কই এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক আমাদের প্রতিদিনই ভালোবাসা সকালে ভালোবাসা বিকালে ভালোবাসা সন্ধ্যায় ভালোবাসা শীতকালে ভালোবাসা গ্রীষ্মকালে ভালোবাসা আমাদের ইসলামে শুধু ভালোবাসা বাসি ঠিক কিনা রসুল আমার ভালোবাসা
رسول امار آلو آشا رسول امار پریم بیرا ہر مول آلو چونا رسول امار کاج کرمیر انو پریرونا چلے پڑن اللہ اکبر امدر بھلو باشر کنو کمتیا سے 24 ঘন্টা আমাদের ভালোবাসা আছে না নাই 365 দিন আমাদের ভালোবাসা আছে না নাই এজন্য আলাদা করে আমাদের কোনো দিন লাগে না বিশ্ব ভালোবাসা দিবস দরকার হয় না যারা মাকে দেখতে পারে না বাবারে দেখতে পারে না এরা একদিনের জন্য মা বাবাকে উইশ করতে যায় আর নাম দিয়েছে বিশ্ব মা দিবস বিশ্ব বাবা দিবস কিছুদিন আগে দেখলাম বিশ্ব ডিম দিবস কি দিবস আমি কি মিথ্যা বললাম ছিল একটা বিশ্ব ডিম দিবস কিছুদিন পরে বানাবে বিশ্ব বাঁশ দিবস যে যারে বাঁশ দিতে পারে এরপর একটা বানাইছে শুনলাম বিশ্ব চিন্তা দিবস তো এটা কি দিবস কয় এদিন আমরা সবাই মিলে চিন্তা করি যে আসলে আমাদের কি চিন্তা করা দরকার আছে না নাই তো এই যে ওরা বিশ্ব মা দিবস ইন্টারন্যাশনাল মাদার ডে ইন্টারন্যাশনাল ফাদার ডে মা দিবস বাবা দিবস বছরে একবার ওল্ড হোমে রেখে আসে বৃদ্ধাশ্রমে যেহেতু সারা বছর বৃদ্ধাশ্রমে বছরে একদিনও যদি মারে স্মরণ না করি কেমন হয় তো একদিন ওই মা দিবসে মারে একটা কার্ড দিয়ে উইশ করে আসে কিছু টাকা দিয়ে আসে ওদের তো মা বাবার প্রতি দয়া নাই শ্রদ্ধা নাই ভালোবাসা নাই এজন্য ঘটা করে ওদের দিবস পালন করা লাগে আমাদের 24 ঘন্টা 365 দিনই ভালোবাসা তাই এই দিবস ফিবসের আমাদের দরকার নাই চিল্লায় বলেন ঠিক কিনা জন্মের পর থেকেই তো আমাদের ভালোবাসা মৃত্যু পর্যন্ত ভালোবাসা আমৃত্যু ভালোবাসা এজন্য বিশ্ব ভালোবাসা দিবস এটা ইসলাম কখনো সাপোর্ট করে না ভালোবাসার কেন্দ্রবিন্দু একজন চিল্লায় বলতে হবে তিনি কে আল্লাহ 100 টুকরা করে আমাদেরকে দিয়েছেন কয় টুকরা উনি রেখেছেন কয় টুকরা দেখেন এক টুকরা ঠেলায় বিশ্ব ভালোবাসা দিবস আমরা পালন করি ভালোবাসার গান ভালোবাসার নাটক ভালোবাসার ফিল্ম ভালোবাসার কবিতা অভাব নাই কত ভালোবাসার স্টোরি আপনারা জানেন এত ভালোবাসা কিন্তু সবাই মিলে ভালোবাসার এক অংশ আমরা ভাগে যোগে পেয়েছি এক অংশের নমুনা যদি এমন হয় 99 টুকরা ভালোবাসা যিনি রেখে দিয়েছেন নিজের মধ্যে তার ভালোবাসা বেশি না কম চিল্লায় বলেন বেশি না কম এজন্য আমরা আল্লাহর ভালোবাসার ভিখারি আমরা আল্লাহ তাআলার রহমতের ভিখারি আল্লাহর রহমত ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে না কোনোদিন নিজের আমল নিয়ে বড়াই করবেন না আপনারা কি ভাবেন যে আপনার আমল দিয়ে আপনি জান্নাতে যাবেন শরীয়তপুরের আজকের এই প্যান্ডেলে যারা বসে আছেন কার এরকম ভরসা আছে যে হুজুর আমি এত আমল করেছি আমার আমলের বদৌলতে আমি জান্নাতে ঢুকবো কে কে আছেন দেখি আল্লাহর ওলি আছে এরকম কোন আল্লাহর ওলি হ্যাঁ আছে নাই আল্লাহর হাবিব বললেন আল্লাহর রহমত ছাড়া ভালোবাসা ছাড়া কেউ কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে না আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিও না আল্লাহর হাবিব বললেন না আমিও না তবে আল্লাহর রহমত আর দয়া সেদিন আমাকে ঘিরে রাখবে মান নুকিশা উযযিবা যার হিসাব আল্লাহ সেদিন চাইবেন সে ধরা খেয়ে যাবে সব সময় আল্লাহর কাছে এই দোয়াটা যেন আমরা করি আল্লাহ কিয়ামতের দিন তুমি আমার হিসাব নিও না আল্লাহ তুমি আমার বিচার বসিও না আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দিও আল্লাহ যার বিচার করবেন ও জাহান্নামে যাবে আর যার বিচার করবেন না সে জান্নাতে যাবে আল্লাহ যদি বিচার করে আর পাই টু পাই হিসাব নেয় নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন মিথ্যা বললি কেন খাদ্যে ভেজাল দিলি কেন মাসে ফরমালিন দিলি কেন যৌতুক খাইলি কেন ঘুষ খাইলি কেন উল্টাপাল্টা করলি কেন জিনা করলি কেন একটার পর একটা প্রশ্ন বানে যদি সেই ভয়ঙ্কর দিনে আল্লাহ আমাদেরকে জর্জরিত করে আমাদের কোনো উত্তর আছে সেদিন আমাদের বাঁচার কোনো উপায় আছে তাই আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ কোনো বিচার টিচার মানি না আমরা কোনো বিচার করতে পারবো না দয়া করবা কথা কয় না কি করবে এবার আওয়াজ করে বলেন বিচার চান না দয়া চান রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার পরে আমিন রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার
বিচার চাহি না তব দয়া চাহে এ গুনাহগার আল্লাহ করুণা বিচার পড়েন আমিন তিনি যদি দয়া করেন তবেই আমরা জান্নাতে যেতে পারবো ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আমি হলাম রহমান কাফেররা বলে রহমানকে জানি না রহমানকে চিনি না আল্লাহ বলে রহমান রে চিনে না আমার নাম রহমান আমি দয়ালু আমি মেহেরবান ঠিক কিনা এজন্য প্রতিদিন সূরা ফাতিহায় দ্বিতীয় আয়াতটা আমরা কি পড়ি আর রহমান আর রহিম ঠিক কিনা তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর আমরা বললাম আল্লাহ ঠিক আছে আমরা বুঝেছি আপনি দয়ার সাগর আর আপনি কি করেন দ্বিতীয় আল্লাহ বললেন আল্লামাল কোরআন আমি কোরআন শিক্ষা দেই শুধু দয়ার সাগর হয়ে আমি আল্লাহ বসে থাকি নাই তোমাদের হেদায়েতের জন্য আমি কোরআন নাজিল করে দিয়েছি আল্লামাল কোরআন আমি কোরআন শিক্ষা দেই আমাদেরকে কোরআন শিখিয়েছে কে বিশ্ব নবীকে কোরআন শিখিয়েছে কে আল্লাহ এজন্য দুনিয়াতেও যারা কোরআন শিখায় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে বাংলার জমিনে যারা কোরআন শরীফ শিখায় এদের মর্যাদা সবচেয়ে কম এদের বেতন সবচেয়ে কম এরা সমাজে সবচেয়ে বেশি অবহেলিত ঠিক কিনা তা আল্লাহর কাছে এরা সবচেয়ে বেশি সম্মানিত আল্লাহর হাবিব বললেন খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় শ্রেষ্ঠ ওই মানুষটা যে নিজে কোরআন পড়ে আবার অন্যরে পড়ায় দেয় সুবহানাল্লাহ পড়েন আপনি যদি কাউরে শুধু সূরা ফাতিহাটা শিখান কোন সূরা সূরা ফাতিহাটা যদি শিখায় দেন সে যতদিন সূরা ফাতিহা তেলাওয়াত করবে ওই তার তেলাওয়াতের একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় আছে না নাই সে যদি আবার আরেকজনের শিখায় ওই লোক যদি আবার আরেকজনের শিখায় দেয় এরকম যতজনকে তারা শিখাবে প্রত্যেকের তেলাওয়াতের একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় ঢুকায় দিবে কে এজন্য কোরআন নিজেও শিখবো অন্য কেউ শেখাবো রাজি আছেন তো আপনাদের এখানে মসজিদে কোরআন শিক্ষার আসর আছে নাকি হ্যাঁ এই যে বাড়ির পাশে যে একটা মসজিদ দেখলাম কোরআন শিখায় কিবার শিখায় প্রতিদিন কে শিখায় ইমাম সাহেব বেতন টেতন দেন তো কত দেন এক লক্ষ মাসে পাঁচশো হাজার বলে কি এক একটা ইমামের কমসে কম এক লক্ষ টাকা বেতন হওয়া দরকার ঠিক কি না খেয়ে না পড়ে অল্পতে তুষ্ট থেকে যারা সুক্রিয়া করে এরা আমাদের আইম্মাতুল মাসাজিদ মসজিদের ইমামরা মসজিদের মুয়াজ্জিনরা এক একটা মসজিদের মুয়াজ্জিনের গলা হবে এরকম বিশাল উঁচু কিয়ামতের ময়দানে সবাই আমরা এর দিকে তাকায় থাকবো কিরে ভাই তোর গলা উঁচু কেন সে বলবে আমার এই গলা দিয়ে প্রতিদিন পাঁচবার আমি আজান দিয়েছি কিয়ামতের ময়দানে ঠিকই সম্মানিত দুনিয়ায় আমরা চিনলাম না ওনাদেরকে এজন্য কোরআন শিক্ষার আসর জন্য আমরা গড়ে তুলি তালিমুল কোরআন প্রজেক্ট লাগবে শিশুদের কোরআন শিক্ষার আসর নারীদের কোরআন শিক্ষার আসর বয়স্কদের কোরআন শিক্ষার আসর আমরা কোরআন শিখে মরতে চাই কোরআন জেনে মরতে চাই নো এক্সকিউজ উইল বি গ্র্যান্টেড দ্যাট ডে সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ গ্রহণ করবে না সব পারো হিন্দি তো ঠিকই কইতে পারো হিন্দিতে কথা কইতে পারে না ছেলেপেলেরা হিন্দি সিনেমা এমন দেখা দেখে হিন্দিতে কথা কইতে পারে তো হিন্দি ভাষা বুঝতে পারলে শিখতে পারলে আরবি পারল না কেন কোনো এক্সকিউজ ওজোর আপত্তি সেদিন আল্লাহ গ্রহণ করবে না শরীয়তপুরের ভাইয়েরা আসুন আমরা কোরআন শিখি আসুন আমরা কোরআন পড়ি প্রতিদিন একটা আয়াত হলেও কমপক্ষে আমরা যেন কোরআনের অর্থ পড়ি বঙ্গানুবাদ পড়ি রাজি আছেন তো আপনাদের স্মার্টফোন আছে কার কার হাতে দেখি আপনারা কি আনালো স্মার্ট আপনি মাশাআল্লাহ তোমরাও কি স্মার্ট হ্যাঁ ঠিক আছে হাত নামাও হাত নামান সবাই তো এই যে স্মার্ট স্মার্টফোন আসছে স্মার্ট বানাইতে যেই ফোনের মধ্যে কোরআন নাই সে আনস্মার্ট ঠিক কিনা যার মোবাইলের ভেতরে কোরআনের অ্যাপস আছে ডাউনলোড করে অ্যাপস রেখেছে সেই হচ্ছে আসল স্মার্ট হি ইজ দ্য রিয়েল হিরো হি ইজ দ্য রিয়েল স্মার্ট এজন্য মোবাইলের অ্যাপসের ভেতরে কোরআন ঢুকাইতে হবে
শরীয়তপুরের ছেলেরা খুব সহজ অ্যান্ড্রয়েড সেট ইউজ করলে প্লে স্টোরে যাও যে তুমি বাংলা কোরআন লিখো চলে আসবে আইফোন যদি ইউজ করো অ্যাপ স্টোরে যাও ওখানে যে বাংলা কোরআন লিখো চলে আসবে সহজ এত সহজ হওয়ার পরেও আল্লাহ কি বললেন আমরা যদি না শিখি না জানি আল্লাহ কি ক্ষমা করবে যা বলার সব আল্লাহ বলে দিয়েছে এই কোরআনে এই কোরআনে শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে মানে বা দিয়ে কি দিয়ে চিল্লায় বলেন না কি দিয়ে বা দিয়ে আর এই কোরআন শেষ হয়েছে সূরাতুন নাস দিয়ে যে সূরার শেষ আয়াত হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস বা আর সিন মিলালে কি হয় বাস এবার বাসে চড়া শরীয়তপুর শহরে যাব ওই বাস না এই বাস মানে যথেষ্ট এই বাস মানে সাফিসিয়েন্ট কাফি আল্লাহ বুঝালেন এই তিরিশ পাড়ায় একশো চোদ্দটা সুরায় আমি যা দিয়েছি এটাই বাস যথেষ্ট নতুন করে আর কিচ্ছু লাগবে না চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য মোবাইলে কোরআনের অ্যাপস ঢুকাইবেন কে কে ঢুকাইবেন আজকে থেকে দেখি আমারে দেখানোর জন্য হাত তুলছেন দেখাতে হবে একজন রে তিনি কে আল্লাহরে দেখান আল্লাহর ফেরেশতারে দেখান এখন কই মারছে হাত আল্লাহর ফেরেশতার কথা কইছি আমি ভয় ঢুকছে ঢুকাবেন ঢুকাবেন এদিকে হাত তোলো না কেন আছে মাশা আল্লাহ হাত নামান আল্লাহ তুমি সব ভাইদেরকে কবুল করো আমরা যেন মোবাইলে হিন্দি সিরিয়াল না দেখি আমরা যেন ড্যান্স না দেখি উলঙ্গ নৃত্য যেন না দেখি আমরা যেন এই মোবাইলে কোরআন পড়ি আমরা কান দিয়ে যা শুনবো তাতে যেন সওয়াব হয় আমরা চোখ দিয়ে যা দেখবো তাতে যেন সওয়াব হয় ঠিক কিনা যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শোনো আমার মুনাজাত শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত শোনো আমার মুনাজাত পড়েন আমিন তাহলে আমরা যে কিতাবটার সঙ্গী বানাবো কিতাবটার নাম সবাই বলেন আমরা যে কিতাবটারে বন্ধু বানাবো এই কিতাবটার নাম এটা আল্লাহর কিতাব এই কিতাব সংরক্ষণের দায়িত্ব নিয়েছে কে এই কিতাবকে কেউ ধ্বংস করতে পারবে এই কিতাবের পিছু লেগে কেউ সুবিধা করতে পারবে এই কিতাবের তাফসির কেউ বন্ধ করতে পারবে না অসম্ভব করণের কথা ছড়িয়ে পড়বে যুগ থেকে যুগ যুগান্তরে দেশ থেকে দেশ দেশান্তরে ঠিক কিনা এটা এমন কিতাব এই কিতাবের পিছু লেগে লাভ নাই এই কিতাবের বাণী ছড়িয়ে পড়বে গোটা বিশ্বময় অনেকে অনেক ষড়যন্ত্র করেছে এই কিতাবকে ধ্বংস করে দেওয়ার জন্য আমাদের এই খোদ ভারতবর্ষে ষড়যন্ত্র হয়েছিল ব্রিটিশরা যখন চলে গিয়েছিল ওরা প্ল্যান করেছিল এই কিতাবকে কি করে আমাদের থেকে ডিটাচ করা যায় কেমন করে আলাদা করা যায় এর একটা কমিটি করে দিয়েছে আপনারা গবেষণা করে দেখেন এই ভারতবর্ষ থেকে কেমন করে কোরআন দূর করা যায় তারা বুদ্ধি করে বলল এক কাজ করি কারণ তাদের কোরআনের কপিগুলো মসজিদ থেকে বের করে আমরা আগুন দিয়ে জ্বালাই দিব তাইলেই কোরআন শেষ কোরআনের কপি যদি আগুন দিয়ে জ্বালায় দেয়া হয় তাহলে তার পৃথিবীতে কোরআন থাকবে না না থাকবে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক কি না পরে দেখলো না রিসার্চে গন্ডগোল আছে অ্যানালাইসিস ভুল আবার নতুন কমিটি পাঠালো তারা ইংল্যান্ড থেকে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি তারা এসে গবেষণা করে দেখলো না এই কোরআন আগুনে জ্বালাই দিলে কোরআন দূর হবে না কারণ আমরা ভারতবর্ষের হেফসখানাগুলোতে যে দেখেছি ছোট্ট বাচ্চারা মাথা দুলিয়ে দুলিয়ে কোরআন পড়ে কোরআন তারা শুধু কাগজেই লিখে রাখে না সিনার ভিতরে গেঁথে রাখে ওই কোরআন মুসলমানদেরকে শিখিয়েছে কে সে আল্লাহ বললেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহ বললেন আমি মেহেরবান
আমি কোরআন শিখিয়েছি আমরা বললাম আল্লাহ আর আপনি কি করেন আল্লাহ বলেন খলাকাল ইনসান আমি মানুষ বানিয়েছি সুবহানাল্লাহ পড়েন আমাদেরকে তৈরি করেছে কে জোরে বলতে হবে কে মানব সৃষ্টির তিনটা পদ্ধতি কোরআনে পাওয়া যায় পদ্ধতি নাম্বার 1 বাবাও নাই মাও নাই এই পদ্ধতিতে আল্লাহ কাকে বানাইছে বলেন আদম আর হাওয়া আলাইহাস সালাম এদের বাবা মা ছিল দুই নাম্বার পদ্ধতি হচ্ছে মা আছে কিন্তু বাবা নাই এই পদ্ধতিতে আল্লাহ কাকে বানালেন কি নাম ঈসা আলাইহিস সালাম তিন নাম্বার পদ্ধতি হচ্ছে মাও আছে বাবাও আছে এই পদ্ধতিতে আল্লাহ কাদেরকে বানিয়েছেন আমাদেরকে বানিয়েছেন তাহলে পদ্ধতি কয়টা তিনটা আদম আলাইহিস সালামকে বানানোর পদ্ধতিও তিনটা প্রথমে আল্লাহ তিনিন লাজিব এটেল মাটি নিলেন তারপর নিলেন হামাইম মাসনুন কাদামাটি তারপরে এটার বানালেন ঠনঠনে শুকনো মাটি সাইয়েদনা আদম আলাইহিস সালামের অবয়ব তৈরি করলেন 60 হাত লম্বা করে সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বানিয়েছেন কয় হাত লম্বা সহিহ বুখারীর বর্ণনা লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 যিরাআন আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে বানালেন 60 হাত বা 60 গজ লম্বা করে বানালেন আপনারাও যারা জান্নাতে যাবেন 60 হাত লম্বা হয়ে জান্নাতে ঢুকবেন সুবহানাল্লাহ কয় হাত লম্বা 60 হাত সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ আদম আলাইহিস সালামকে বানালেন আবার মায়ের পেটে যে আমরা বড় হলাম এখানেও আমাদের তিনটা ক্যাটাগরি তিনটা ধাপে তিনি আমাদেরকে বানালেন মায়ের পেটে 9 মাস কি করছিলেন মনে আছে আপনাদের শরীয়তপুরের ভাইরা মনে নাই কেন হ্যাঁ আমাদের কারোরই মনে নাই ঠিক কি না এই 6 মাস 8 মাস কই যে ছিলাম কোথায় ছিলাম আমরা মনে করতে পারি না স্মৃতির পাতা হাতড়িয়ে যত পিছনে যায় আর ভুলতে থাকি মনে আছে ছোটবেলার কথা মনে নাই আমরা সবাই কিন্তু এত বড় ছিলাম না ভাই ছোট ছিলাম ছোট মায়ের জরায়ুর দেয়ালের মধ্যে লেপটে ছিলাম নুতফা আলাকা মুদগা স্পার্ম ড্রপ ব্লাড ক্লট এন্ড দ্য লিটল ফ্ল্যাশ ছোট্ট নাপাক পানি ছিলাম ওইটারে আল্লাহ বড় করতে আরম্ভ করলেন বড় করতে করতে রক্তপিণ্ড বানালেন রক্তপিণ্ড থেকে আল্লাহ গোস্তপিণ্ড বানালেন আমরা প্রত্যেকে এরকম একটা গোস্তের টুকরা ছিলাম এটার ভিতরে আল্লাহ কঙ্কাল ঢুকালেন আমার স্কেলিটন আমার কঙ্কালটা আমার অবয়বটা ঢুকালেন তারপরে আবার গোস্ত দিয়ে প্যাকেট করলেন তার উপরে আবার চামড়ার প্যাকেট পড়ায় দিলেন পড়েন সুবহানাল্লাহ এরপরে 9 মাস পরে এই পৃথিবীর বুকে স্মুথলি আমাকে আসার সুযোগ দিলেন কে আল্লাহ একথাই আল্লাহ সূরা আল মুমিনুনে বললেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين قرآن الله أكبر তাহলে দোয়া করে দেয় আন না 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 ঠিক হবে না কষ্ট হচ্ছে আমি বুঝতে পারতেছি আরো কয়েক মিনিট শুনবেন পড়েন পড়েন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর মায়ের পেটে আমাদেরকে তৈরি করলো কে আল্লাহ 10 মাস আমাদেরকে খাবার দিল কে অক্সিজেন দিল কে দেখেন দুনিয়ার কেউ কিন্তু আমার খোঁজ নিতে পারে নাই ভিতরে যে পারছে ওই গোপন জায়গায় একজন আমার রিজিক দিত তিনি কে আমার নাভির সাথে আমার মায়ের জরায়ুর একটা কানেকশন ছিল ওই একটা লাইন দিয়ে আমাদের সবাইকে আল্লাহ খাবারের ব্যবস্থা করেছেন পানির ব্যবস্থা করেছেন বাতাসের ব্যবস্থা করেছেন দুনিয়ায় আসার সাথে সাথে দুনিয়ার মানুষরা ওই খাবারের লাইনটা কেটে দেয় ঠিক কি না শরীয়তপুরে বুধে রেখে দেয় কি করে কাটা দেখবেন সিজার করার পরে বাচ্চাদেরকে বের করে কেচি দিয়ে যারা সিজার করে ডাক্তাররা কি করে কেটে দেয় বাচ্চার পা ধরে মাথাটা নিচু করে নিতম্বের মধ্যে থাপ্পড় মারে কয়েকটা তারপরে বাচ্চা ওয়া ওয়া করে কেঁদে ওঠে ঠিক কি না আমরা আমাদের কানে শুনি ওয়া ওয়া
আসলে সে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ জানায়, বলে আল্লাহ নয় মাস দশ মাস মায়ের পেটের ভেতরে ছিলাম, কেউ তো খোঁজ খবর নিল না, তুমি তো আমার এই নাভির সাথে মায়ের জরায়ুর একটা লাইন দিয়ে ওই এক লাইনে খাবার, এক লাইনে পানি, এক লাইনে বাতাস ঢুকিয়েছো। নয়টা মাস এই খাবারের লাইন আমার ঠিকঠাক ছিল, আমার টেনশন ছিল না, কিন্তু দুনিয়ার বুকে আসার সাথে সাথেই এদের সাথে আমার কি শত্রুতা আমি জানি না, আসার সাথে সাথে আমার খাবারের লাইনটা কেটে দিস আল্লাহ, একটা মাত্র খাবারের লাইন ছিল, মানুষগুলো কেটে দিল, আমি এখন কি খাবো, আমি এখন যাব কই, আল্লাহ বলে কাঁদিস না, আট মাস যেমনি খাওয়াইছি এখনো খাওয়ামো, সুবহানাল্লাহ পড়ে খাবারের একটা লাইন ছিল কেটে দিয়েছে, ওই একটার বিপরীতে তোর মায়ের বুকের ভেতরে এখন খাবারের দুইটা লাইনের ব্যবস্থা করে দিলাম। খালাকাল ইনসান, তিনি মানুষ বানিয়েছেন, মানুষের যা দরকার তার ব্যবস্থাও করে দিয়েছেন, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি মেহেরবান, আমি তোমাদের কোরআন শিখিয়েছি, আমি মানুষ তৈরি করেছি, আমি তোমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছি, সুবহানাল্লাহ পড়ে আল্লামাহুল বায়ান, আমি তোমাদেরকে বয়ান শিখিয়েছি, এই যে আমরা বয়ান করি আমাদের যে ভাষা, এই ভাষা কার দান? আমাদের বাংলা ভাষা কার দান? পৃথিবীতে অনেক ভাষা আছে, একটা ভাষার প্রকাশভঙ্গির সাথে আরেকটার মিল নাই, একটার প্রকাশভঙ্গির সাথে আরেকটার মিল নাই। চাইনিজরা চাইনিজ ভাষায় কথা বললে ইংরেজরা কিচ্ছু বুঝে না, ইংরেজরা বললে আরবরা বুঝে না, আরবরা বললে মালায়েরা বুঝে না, মারায়েরা বললে আফ্রিকানরা বুঝে না, সুবহানাল্লাহ পড়ে। আমি অনেকদিন দেশের বাইরে থাকি, দশ বছরেরও বেশি আমি পড়াশোনা করি, এখনও পিএইচডি করি, তো মিশরে যখন আমি পড়াশোনা করতাম তখন দেখতাম এক এক ভাষায় এক একজন কথা বলে, আমরা বাঙালিরা যদি কোনো কথা বলে হাসাহাসি করি, হেসে হেসে আমরা কুটি কুটি হয়ে যাচ্ছি, মরে যাচ্ছি, কিন্তু ওরা হাসে না, বিদেশিরা, ওরা বুঝে নাই তো, আবার ওরা যখন কথা বলে হাসে আমরা কিছুই বুঝি না, সুবহানাল্লাহ পড়বেন না, ওইটা বাদ দেন, আমাদের বাংলাদেশে আসেন, আমাদের বাংলাদেশে এক এক জেলার সাথে আরেক জেলার ভাষার ভিন্নতা আছে না নাই, সুবহানাল্লাহ পড়বেন না, ঢাকার ভাষার সাথে ফরিদপুরের ভাষার অমিল, সিলেটের অনেক অমিল, চট্টগ্রামের অমিল আছে না নাই, সবচেয়ে বেশি অমিল সিলেটে আর চট্টগ্রামে, ঠিক কিনা? ওনাদের ভাষাগুলো এমন শুনলে বোঝার উপায় নেই যেটা বাংলা ভাষা না অন্য ভাষা, কিন্তু প্রত্যেক আঞ্চলিকতায় একটা মাধুর্যতা আছে না নাই, আল্লাহ পাক এই কোরআনের মধ্যে আঞ্চলিকতার দাম দিলেন, হিশাম বিন হাকিম বিন হিজাম কোরআন থেকে তেলাওয়াত করতে শুরু করলেন, এই তেলাওয়াত শুনে সাইয়েদানা ওমরে ফারুক ওনার ঘাড় ধরে টেনে বিশ্বনবীর কাছে নিয়ে আসলেন, ওমরে ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ দেখেন হিশাম বিন হাজিম কেমন করে কোরআন পড়ে, দেখেন ভিন্নভাবে কোরআন পড়ে, আপনি শিখাইছেন একভাবে, ও পরে আরেকভাবে, ওর বিচার করেন, আসলে আরেকভাবে পড়ে নাই, অন্য আঞ্চলিকতায় পড়েছে, যেমন আমরা পড়ি ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, কিন্তু কোরআনের আরেকটা লাহজা বা আরেকটা পড়ার পদ্ধতি আছে, যেখানে ওনারা পড়ে ওয়াদ্দুহে ওয়াল্লাইলি ইযা সাজে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালে, সুবহানাল্লাহ পড়বেন না, হাশিম বিন হিকাম এরকম বাঁকা করে পড়ছিলেন, ওমরে ফারুকে বাঁকাটা শিখেন নাই, উনি শিখছিলেন সোজা, ওমরে ফারুক আবার সোজা সাপটা পছন্দ করতেন, সুবহানাল্লাহ পড়েন, বিষ্ণুই বললেন হিশাম বিন হিজামকে তুমি ছাড়ো, বললেন হিশাম তুমি কিভাবে পড়েছো, হিশাম বলে আমি এইভাবে পড়েছি, বিষ্ণুই বললেন হাকাদা উংজিলাত এভাবেও নাজিল হয়েছে সমস্যা নাই, ওমর তুমি কিভাবে পড়েছো, ওমর বললেন আমি তো এইভাবে শিখেছি, বিষ্ণুই বললেন এভাবেও নাজিল হয়েছে সমস্যা নাই, উংজিলাল কোরআন আলা সাবাআতি আহরুফ ফাকরাউ মা তায়াসসারা মিনহু, আরবি ভাষা একটা কিন্তু এর মধ্যে আঞ্চলিকতা আছে সাতটা, এই সাতটা আঞ্চলিকতা দিয়ে কোরআন নাজিল করেছে কে? এজন্য আঞ্চলিকতার মর্যাদা আল্লাহ কোরআনেও দিলেন, এজন্য বললেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি মেহেরবান, আমি কোরআন শিখালাম, আমি মানুষ বানালাম, আমি তোমাদেরকে ভাষা শিখালাম, সুবহানাল্লাহ পড়ে। এরপর আল্লাহ বললেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, সুবহানাল্লাহ,
الشمس والقمر بحسبان চাঁদ আর সূর্য আমি তৈরি করেছি তোমাদের হিসাবের জন্য হিসাব আছে না নাই কতদিন এক বছর আপনাদের শরীয়তপুরে হ্যাঁ 365 দিন এটা তো সোলার ইয়ারের হিসাব বললেন মানে সৌর বছর আর চন্দ্র বছরে 354 বা 55 দিন তাহলে এই সূর্য আর চাঁদ চাঁদ আর সূর্যকে আল্লাহ এই মহাবিশ্বে দিয়েছেন হিসাবের জন্য ঠিক কি না আল্লাহর হাবিব বললেন সুমু লিরুইয়াতিহি ও আফতিরু লিরুইয়াতিহি চাঁদ দেখে রোজা রাখো আবার চাঁদ দেখে রোজা ভাঙো আমরা রমজান শুরু করি কি দেখে জোরে বলেন ঈদ শুরু করি কি দেখে চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে আসলো খুশির ঈদ বলো ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ সবাই পড়েন বলো ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ সুবহানাল্লাহ পড়েন الشمس والقمر بحسبان সূর্য চন্দ্রের গায়ে লাগে না চন্দ্র সূর্যের গায়ে লাগে না কোনদিন কি দেখেছেন সূর্য আর চন্দ্র ধাক্কা লাগছে দিনের ভিতরে রাত ঢুকে গেছে রাতের ভিতরে দিন ঢুকে গেছে এরকম কি কখনো হয়েছে সব কিছু একজনের আইন মানে চিল্লায় বলতে হবে তিনি কে এরপর আল্লাহ বললেন ওয়ান নাজমু আশজারু ইয়াসজুদান আকাশের তারকারাজি আর বৃক্ষমালা একজনকে সিজদা করে তিনি কে আকাশের তারাগুলো আল্লাহর সিজদা করে কিন্তু আমরা আল্লাহর সিজদা করতে চাই না গাছগুলো আল্লাহর জিকির করে কিন্তু আমরা জিকির করতে চাই না ঠিক কি না অস্ট্রেলিয়ার সিডনি শহরে একটা জঙ্গল আছে ওই জঙ্গলে একটা গাছ আছে গাছ ওই গাছটা টু দ্য ডাইরেকশন অফ কিবলা কিবলামুখী হয়ে মানুষের মতো রুকু করে আছে একটা গাছ সুবহানাল্লাহ কইতে বললেন না সুবহানাল্লাহ ক্যালেন্ডারে দেখা যায় পত্রিকায় দেখা যায় গাছ রুকু করে আছে আমরা রুকু করি না আমরা সিজদা করি না কিয়ামতের দিন আল্লাহ বলবে আমার সিজদা দিয়ে দেখা আপনারা যারা নামাজ পড়েছেন সিজদা দিয়েছেন তারা আল্লাহু আকবার বলে সিজদা লুটিয়ে পড়বেন আর যারা নামাজ পড়ে নাই তারা শত চেষ্টা করেও তাদের পিঠকে বাঁকা করতে পারবে না এজন্য পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ার দরকার আছে না নাই আজকের এই মাহফিলটা তখনই সফল হবে যখন আমরা এই ওয়াদা করতে পারবো যে জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না এই ওয়াদা করা যাবে সবাই করতে পারবেন কার সাথে আমার সাথে ওয়াদা করবেন কার সাথে হাত তুলে আল্লাহরে দেখান আওয়াজ করে আল্লাহরে ডাকেন বলেন হে আল্লাহ আরো জোরে একটা ডাক দেন পড়েন আল্লাহ হাত তুলে ওয়াদা করলাম পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার চেষ্টা করব তুমি তৌফিক দাও আমিন আর জোরে আমিন সূরা আর রহমানের শিক্ষা হচ্ছে যে সব সময় আমরা ভরসা রাখব একজনের উপর তিনি কে আমাদের গুনাহ যত বড়ই হোক আল্লাহর দয়া তার চাইতে বড় আপনারা কি বিশৃঙ্খলা করবেন না শরীয়তপুরের মানুষ অনেক শরীয়ত লঙ্ঘন করতে জানে দেখা যাচ্ছে বসেন আমি আপনাদের মেহমান আমি ওঠার পরে তারপরে উঠেন এর আগে উঠবেন না বসেন সূরা আর রহমানের শিক্ষা হচ্ছে আমাদের পাপ অন্যায় গুনাহ যত বড় হোক না কেন আল্লাহর দয়া তার চাইতেও বড় ঠিক কি না এজন্য নিরাশ হবেন না হতাশ হবেন না আপনি যত পাপ করেন না কেন অনুতপ্ত হলে অজু করে এসে জায়নামাজটা বিছিয়ে দুই রাকাত নামাজ পড়েন পাপের কথাগুলো স্মরণ করেন ক্ষমা চান চাওয়ার মতো চাইলে সব গুনাহ মাফ করে দিবে কে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আমিন